110 বছরে পা দিল সন্দেশ পত্রিকা। এই উপলক্ষে রায়বাড়ি চার প্রজন্মের কাজ একত্রিত করে প্রকাশ করলেন সন্দীপ রায়। দ্য ডিমান্স মিউজিক পিআর এজেন্সি এর 10 বছরে ক্যালেন্ডারে এবার থাকছে সন্দেশ পত্রিকার প্রচ্ছদ। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী থেকে শুরু করে সুকুমার রায়, সত্যজিৎ রায় এবং সন্দীপ রায়ের হাতে তৈরি প্রচ্ছদ দিয়ে তৈরি হলো এই ক্যালেন্ডার। যদিও রায় পরিবার ছাড়াও প্রচ্ছদ অলঙ্করণ করেছেন অনেকেই, তবে রায় পরিবারের চার প্রজন্ম এতে নিয়োজিত থেকেছেন বিশেষভাবে। তাই পত্রিকার 110 বছরের বিশেষ সম্মান প্রদান শতাব্দী প্রাচীন এই পত্রিকাকে। শনিবার সন্দেশ পত্রিকার 110 বছর উপলক্ষে ICCRA প্রকাশিত হল বিশেষ ক্যালেন্ডার। উপস্থিত ছিলেন পত্রিকার বর্তমান সম্পাদক সন্দীপ রায়, প্রকাশক অমিতানন্দ দাস, বিশিষ্ট আর্কাইভিস্ট দেবজিৎ বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট সত্যজিৎ গবেষক দেবাশিস মুখোপাধ্যায়, জিনিয়াস কিডসের বিকাশ কুমার সিং, দ্য ড্রিমার্সের সুদীপ্ত চন্দ্র প্রমুখ। সন্দেশ পত্রিকার বিবর্তন, বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তর আলোচনা চলে এই সভায়। উদ্যোক্তারা বলেন, খুবই ভালো উদ্যোগ সন্দেশের 110 বছরকে স্মরণ করা ক্যালেন্ডারের মাধ্যমে। ছোটতে পত্রিকা বলতে সন্দেশের কথা অনস্বীকার্য। দিকপাল সব লেখকদের কাজে বছরের পর বছর সমৃদ্ধ হয়েছে পত্রিকা। 100 বছর পেরিয়েও এখনও প্রকাশিত হচ্ছে এই পত্রিকা। এই ক্যালেন্ডারে বেশ কিছু প্রচ্ছদ ব্যবহার করা হয়েছে যা পত্রিকার গৌরবের দিনগুলোকে স্মরণ করায়। 1913 সালে উপেন্দ্র কুশ রায়চৌধুরীর হাত ধরেই পত্রিকার যাত্রা শুরু। প্রকাশক ছিলেন ইউ রায় অ্যান্ড সন্স। 1929 এবং 1934 সালে দুবার বন্ধ হয়ে গিয়েছিল পত্রিকা। সত্যজিৎ রায়ের হাত ধরে পত্রিকার নতুন রূপে পথ চলা শুরু হয় 1961 সালে। সেই সময় সহ সম্পাদক ছিলেন বিশিষ্ট কবি সুভাষ মুখোপাধ্যায়। খুব সুপরিকল্পিতভাবে ছোটদের কল্পনা শক্তি বৃদ্ধি, তাদের শিক্ষালাভ, তাদের ঠিক ঠিক উপদেশ সহ এবং সারা পৃথিবীর সমস্ত খবরাখবর যাতে শিশু কিশোররা পায় সেই উদ্দেশ্য নিয়ে এই পত্রিকাটা বেরিয়েছিল। এবং উপেন্দ্র কিশোর যখন এই পত্রিকাটা বার করেন, শুধু লেখা নয়, তার সঙ্গে উনি সবসময় ভাবতেন কী করে সুচিত্রিত হয় একটি পত্রিকা। এবং নিজের প্রচুর পয়সা কখনো লাভের মুখ দেখে উনি বার করেন। শুধু উনি নয়, উপেন্দ্র কিশোর নয়, উপেন্দ্র কিশোর, সুকুমার রায়চৌধুরী, তার ভাই সুবিনয় রায়চৌধুরী এবং সুকুমারের পুত্র সত্যজিৎ রায়, সন্দীপ রায়, সবাই একই যে পত্রিকাটা ভালো হোক, পয়সা কড়ির কথা সেভাবে ভাবেননি। এবং উপেন্দ্র কিশোর থেকেই পত্রিকার কন্টেন্টের সঙ্গে প্রচ্ছদ নিয়ে তারা ভাবনা ভেবেছিলেন। এবং দেখবেন, যদি দেখা যায় যে ওরা একটা কাজ করতেন উপেন্দ্র কিশোর, যে সন্দেশ মানে দুটো, একটা হচ্ছে সংবাদ আর আরেকটা হচ্ছে সন্দেশ, খাবার জিনিস। এই দুটোকেই উনি প্রচ্ছদে রাখবার চেষ্টা করতেন, খাবার জিনিসটা এবং পত্রিকাটা, কেউ পড়ছে বা বাচ্চাদের হাতে পত্রিকা। উপেন্দ্র কিশোর সুকুমারও সেইভাবে করেছেন। সত্যজিৎ একটু বদলেছিলেন, কিন্তু তাও তার মাঝে মাঝে কিন্তু ওনার আঁকা প্রচ্ছদে কিন্তু উনি সন্দেশের হাঁড়ি, সন্দেশের বাক্স ইত্যাদি থাকত। এবং আমার মনে হয় যে এটা, এই যে এই ক্যালেন্ডারটা শুধু বর্ষপঞ্জি বা তারিখটাই মূল উদ্দেশ্য নয়, দেওয়ালে যখন ঝোলানো থাকবে তখন এই ক্যালেন্ডারটি দেখে প্রত্যেক মাসে নতুন করে সেই পুরনো সন্দেশের যে প্রচ্ছদের ছোঁয়া, এটা কিন্তু আনন্দ দান করার জন্য, আনন্দ উপভোগ করার জন্য। সুদীপ্ত অর্থে ড্রিমার্সের যারা স্বপ্ন দেখে, স্বপ্ন দেখায়, এমনকি স্বপ্ন দেখিয়ে ভাবতে শেখায়, সেই সুদীপ্ত চন্দ্রের আগ্রহে প্রকাশিত হল সন্দেশের প্রচ্ছদ ঘিরে, এই 110 বছরের প্রচ্ছদ ঘিরে একটি ক্যালেন্ডার। এই ক্যালেন্ডার শুধুমাত্র প্রচ্ছদ দেখায় না, সময়কে চেনায়। কারণ এই 110 বছর পেরোনো একটা পত্রিকা, যার মধ্যে দিয়ে আমরা সময়কে চিনতে পারি। যারা সম্পাদক ছিলেন, যারা প্রকাশক ছিলেন, তাদের ভাবনাকে চিনতে পারি এবং এই ধারাবাহিকতা বা পরম্পরাকে ধরে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছতে পারি। এটাই সবচেয়ে বড় কৃতিত্ব এবং সবচেয়ে বড় কাজ। দ্য ড্রিমার্সের 10 বছর এবং সন্দেশ পত্রিকার 110 বছর, এই উপলক্ষে আমাদের এবছরের ক্যালেন্ডার, আমরা প্রতি বছরই ক্যালেন্ডার করে থাকি বিভিন্ন সাবজেক্টের ওপরে, এবং আমরা চেষ্টা করি একটা নস্টালজিয়া যেগুলোর সাথে যুক্ত আছে, যেমন উত্তম কুমার, সত্যজিৎ রায়, অমিতাভ বচ্চন, গত বছর আমরা দেবানন্দের শতবর্ষে উপলক্ষে করেছিলাম, সৌমিত্রবাবুর ওপরে করা হয়েছিল। এবছর মনে হলো যে বাংলা সাহিত্যে সন্দেশের যে ভূমিকা, এবং সেটাই 100 বছর পেরিয়েও চারটে জেনারেশন এডিটার্স, রায় বা রায় পরিবারের উপেন্দ্র কিশোর থেকে সন্দীপ রায়, মূলত এই রায় পরিবারেরই করা বিভিন্ন প্রচ্ছদ, এগুলো নিয়েই আমরা এই কাজটা করেছি। এবং সেখানে উপেন্দ্র কিশোরের করা প্রচ্ছদ, সুকুমারের করা প্রচ্ছদ, সত্যজিৎ এবং সন্দীপ রায়, এই প্রচ্ছদগুলো আমরা সেখানে সাজিয়েছি।
12 মাস চোখের সামনে সন্দেশের নানা রকম প্রচ্ছদ চোখের সামনে থাকবে, এবং এই যে একটা ঐতিহ্য বাংলার সংস্কৃতির সাহিত্যের সাথে সন্দেশের যে সম্পর্ক, সেটাকে আমরা সারা বছর ধরে চোখের সামনে উদযাপন করব। এই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই সন্দেশ 110 এই ক্যালেন্ডারটা এবছরে আমাদের ড্রিমার্সের 10 বছর। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।